ভিক্ষাপাত্র নিয়ে ভিক্ষা চাইবো না, আমরা কাজ করে নিজে পায়ে দাঁড়াবো। আমরা আমরা বাংলা ডেয়ারি করছি বাংলা থেকে। আমাদের যে অ্যানিমেল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট আছে, আমরা এখানে বেঙ্গল ডেয়ারি করছি। আপ লোক কে খুশ হ্যায় হিন্দি ইউনিভার্সিটি হুয়া হ্যায় তো ক্যা আপ লোক কা খুশি হ্যায়? আপ লোক খুশ হুয়া হ্যায়? কনগ্রাচুলেশন, টুডে ইজ ইয়োর ফাউন্ডেশন ডে, মেনি মেনি কনগ্রাচুলেশন। আর এবছর আমরা প্রথম 1st January স্টুডেন্টদের ডেডিকেট করছি ফর স্টুডেন্টস ডে। বছরের প্রথম দিন, ক্যালেন্ডারের প্রথম দিনটা এডুকেশন ডিপার্টমেন্ট এটাকে গ্লোরিফাই করবে। 1st January ইজ দ্য স্টুডেন্টস ডে ফ্রম নাও। আমরা কলেজ করে দিয়েছি ওদিকে বানারহাটে, ওদিকে আলিপুরদুয়ারে, বিভিন্ন জায়গায় কলেজও আমরা করে দিয়েছি। এবং আপনারা হয়তো জানেন যে যেখানে 10% বেশি স্পিকিং আছে, যেমন উর্দু স্পিকিং বা পাঞ্জাবি স্পিকিং, আমরা বিশেষ করে হিন্দি ভাষা, উর্দু ভাষা, সাঁওতালি ভা, অলচিকি তো অলরেডি হয়েছেই, তাছাড়াও গোর্খা ল্যাঙ্গুয়েজ, তাছাড়াও এই ধরনের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বা রাজবংশী ভাষা, কামতাপুরি, অনেক ল্যাঙ্গুয়েজকে আমরা স্বীকৃতিও দিয়েছি। সত্যবালা আইডি হাসপাতালে 100 বেডের প্রি ফ্যাব্রিকেটেড আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হচ্ছে। এর জন্য হেলথের খরচ হবে 7,15,00,000 টাকা। এখানে 60টি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হচ্ছে হাওড়া জেলায়। এখানেও 14,34,00,000 টাকা দেওয়া হয়েছে। হাওড়া জেলায় দুটো প্রাইমারি এগ্রিকালচার কোঅপারেটিভ সোসাইটিতে কাস্টমার সার্ভিস পয়েন্টও চালু করা হচ্ছে। হাওড়া জেলার 162টি উদ্যোগে মোট 2,653 কোটি টাকা বিনিয়োগ হয়েছে গত 2 বছরে। 15,000 বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। আগামী 2 বছরে 882টি উদ্যোগ সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ হচ্ছে 10,480 কোটি টাকা। মানে আরও আগামী 2 বছরে 882টি ইন্ডাস্ট্রিয়াল যে ইউনিট, যে স্মল স্কেল বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়, তাতে 10,480 কোটি টাকা ইনভেস্টমেন্ট হবে এবং এতে 1,16,000 বেশি মানুষের কর্মসংস্থান হবে। কনগ্রাচুলেশন হাওড়াকে। আমার টার্গেট কিন্তু ইন্ডাস্ট্রি, তোমরা জানো। ইয়েস ম্যাডাম। আর ইন্ডাস্ট্রিয়ালি এত মানুষ এসছে চেম্বার থেকে, এরা 1,16,000 কর্মসংস্থান করবে হাওড়ায়, সুতরাং এবং এরা অত 10,000 কোটি টাকার উপর ইনভেস্ট করবে, তাদের পুরোপুরি হেল্প করতে হবে আমাদের। এটা 14 তারিখে সিনার্জিতে আপনারা পুরো আপনাদের প্রবলেমগুলো বলে যা যা আছে ক্লিয়ার করে দেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে BGBS হচ্ছে আপনাদের ইনভাইটেশন, এখন থেকে ইনভিটেশন করে গেলাম, এখন থেকে ঠিক করে নিন, ঠিক আছে? থ্যাংক ইউ। আমরা বাংলা ডেয়ারি করছি বাংলা থেকে। আমাদের যে অ্যানিমেল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট আছে, আমরা এখানে বেঙ্গল ডেয়ারি করছি। আপনারা তো ফ্র্যাঞ্চাইজি করে নিতে পারেন আমাদের বাংলার ডেয়ারির সাথে কথা বলে আইনত, তাহলে কী হবে, আমরাও এখানে ঘি, দুধ, পায়েস থেকে শুরু করে আরও নানা রকম জিনিস যেগুলো পাওয়া যায় ডেয়ারিগুলোতে, প্রথমে 512টা আমরা করছি আউটলেট, তারপরে হচ্ছে 600 উপর হবে। হাওড়া জল নিষ্কাশনের জন্য আমাদের সরকার 3টে ফেজে প্রজেক্ট নিয়েছে। 1st ফেজ হয়ে গেছে, 2nd ফেজ বাকি আছে, 3rd ফেজ বাকি আছে। 2nd ফেজেরও কাজ শুরু হয়ে গেছে, কাজে এটা আস্তে আস্তে করে ফেলতে হবে, ঠিক আছে? ভালো করে কাজ, ওখানে অনেক ভালো কাজ হচ্ছে, করতে দাও, হাওড়াটাকে ভালো করো। কলকাতার পরেই হাওড়া, মনে রাখবে হাওড়াতে আমাদের 99 থেকে শুরু করে সব আছে, সুতরাং হাওড়ায় খেলনগরী হচ্ছে। CAB আর একটা স্টেডিয়াম করছে হাওড়ায় তোমার এই ডুমুর জলার এদিকটায়, সুতরাং হাওড়াটাকে মনে রাখবে, হাওড়া অনেক ডেভেলপড হচ্ছে। কত লোকের চাকরি বাকরি হবে, কত হসপিটাল থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু করে সব কিছু হচ্ছে, কী পাওনি তোমরা? এটাকে ধরে রাখতে হবে। চাই 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 না, আমি কি দিতে পারি সেটা দেখাতে হবে। চাই চাই চাই, যেটা প্রয়োজন জনগণের সব আমরা করে দিয়েছি, কিচ্ছু বাকি নেই। ভিক্ষাপাত্র নিয়ে ভিক্ষা চাইবো না, আমরা কাজ করে নিজে পায়ে দাঁড়াবো।